हेलो फ्रेंड्स, वेलकम टू জয়িতাস কিচেন। आज तैरी करब आम गुड़। तार जन्य कयेकटी काँचा आम ठुले केटे धुए जल झरिए रेखेछि। एबार एगुलो नुन हलुद माखिए नेब। एबार एकटा मसला तैरी करे नेब। तार जन्य निएछि 2 चामच मौरी, 1 चामच पाँच फोड़न, 1 चामच जिरे, 1 चामच धनिया और 1टी शुकनो लंका। एगुलो शुकनो कलाय भेजे नेब। 2 मिनट भाजतेई सुंदर गन्ध बेरोबे, तखन नामिए नेब। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার নুন হলুদ মাখিয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব। এবার হাই ফ্লেমে আমগুলো ভালোভাবে ভেজে নেব। বেশি আছে 5 মিনিট ভাজার পর, কম আছে আরো 5 মিনিট ভেজে নেব। আম ভালো করে ভেজে নিয়েছি। এবার আখের শক্ত গুড় আমি গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেব। গুড় দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম করে রাখবো। গুড়টা পুরো গলে গেছে। এবার গুড়ের মধ্যে বেশ কিছুক্ষণ আমগুলো ফুটবে, আর মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। গুড়ে সিদ্ধ হয়ে আমগুলো অনেকটা নরম হয়ে আসছে, আর গুড়ের কালারটাও পাল্টে গেছে, খয়েরি খয়েরি হয়ে গেছে। আরো কিছুক্ষণ ফুটিয়ে গুড়টা ঘন করে নিতে হবে। এই সময় নাড়া বন্ধ করব না, না হলে তলায় লেগে যাবে। আর গুড়টা যথেষ্ট ঘন হয়ে গেছে, আমগুলো খুব নরম হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব, আর একবার ফুটে গেলেই নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আম গুড়। ঠান্ডা করে কাঁচের জারে ভরে মাঝে মাঝে রোদে দিয়ে এটি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।